হ্যালো স্টুডেন্টস, আমি আরসি দাস, টিচার অফ এক আজাদ পাঠশালা। তোমাদের সবাইকে আমার অনলাইন টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আবার পড়ব ক্লাস 2 ইংলিশ। ক্লাস 2 ইংলিশ হইতে আমরা একটি স্টোরি পড়েছিলাম, যেটি ছিল লেসন নম্বর 2-তে এ বিউটিফুল বাটারফ্লাই, একটি সুন্দর প্রজাপতি। আজকে আমরা পড়ব চতুর্থ দিন, পৃষ্ঠা নম্বর 32 এবং 33। চলো শুরু করে দিই। লেটস স্টার্ট স্টুডেন্ট। আমরা শুরু করব কোয়েশ্চন নম্বর 10 হইতে। আমরা দেখে নিই কি লেখা আছে কোয়েশ্চন নম্বর 10-এ। লেখা আছে কমপ্লিট দি ফলোয়িং প্যাসেজ, কমপ্লিট দি ফলোয়িং প্যাসেজ উইথ দি হেল্প অফ দি পিকচার অ্যান্ড রিড ইট। কমপ্লিট দ্য ফলোয়িং প্যাসেজ উইথ দি হেল্প অফ দ্য পিকচার অ্যান্ড রিড ইট। নিচে একটা প্যাসেজ দেওয়া আছে, কতগুলি লাইন দেওয়া আছে, এই 4টি 5টি লাইনকে একসঙ্গে বলা হয়েছে একটি প্যাসেজ। এই প্যাসেজটি কমপ্লিট হয়নি, এখানে বাক্স দেওয়া আছে, বাক্সগুলোর মধ্যে কিছু একটি লেখার বাকি আছে, আমাদেরকে এগুলি লিখতে হবে এবং এই বাক্সর মধ্যে লিখে এই প্যাসেজটিকে কমপ্লিট করতে হবে। প্রথমে কী আছে, দিস ইজ এ কী লিখবো একটা, আমরা দেখতে পাচ্ছি পাখি, পাখিকে বলা হয় বার্ড, বাক্সতে কী লিখবো, BIRD বার্ড। দিস ইজ এ বার্ড, ইহা একটি পাখি। দি বার্ড ইজ ইন এ কেজ, কেজ মানে পিঞ্জরা, এটি হলো কেজ, CAG। দি বার্ড ইজ ইন এ কেজ, পাখিটি পিঞ্জরার ভিতরে। দি এখানে লিখবো কেজ, উপরে ছবি দেওয়া আছে, CAGE কেজ। দি কেজ ইজ স্মল, পিঞ্জুরাটি ছোট। দি বার্ড, BIRD, দি বার্ড ইজ নট হ্যাপি, পাখিটি সুখী নয়। কীভাবে সুখী থাকবে, সে পিঞ্জুরার ভিতরে আছে, এখানে বলা হচ্ছে দি বার্ড ইজ নট হ্যাপি, পাখিটি আনন্দিত নয় বা খুশিতে নয় বা সুখী নয়। আমরা দেখে নিই তারপরে কী লেখা আছে, তারপর দেখতে পাচ্ছি এখানে একটি মেয়ের ছবি আছে, মানে গার্ল, লিখতে হবে গার্ল, GIRL। এ গার্ল স মানে দেখেছিল, এ গার্ল স ইট, একটি মেয়ে এটিকে দেখেছিল। সে খুলেছিল দি ডোর, দরজাটি, অফ দি কেজ, CAGE, সে পিঞ্জুরার দরজাটি খুলে দিয়েছিল। শি ওপেন্ড দ্য ডোর অফ দি কেজ। তারপর দি বার্ড, এখানে আছে বার্ড, BIRD, দি বার্ড ফ্লিউ এওয়ে, ফ্লিউ বলতে উড়ে গিয়েছিল, এওয়ে অন্যত্র, ফ্লিউ এওয়ে অন্যত্র উড়ে গিয়েছিল। দি বার্ড ফ্লিউ এওয়ে, পাখিটি অন্যত্র উড়ে গিয়েছিল। অ্যান্ড এবং সেট বসেছিল অন এ ট্রি, TRE, ট্রি বলতে গাছ, কোথাও বসেছিল একটি গাছের উপর। দি বার্ড ফ্লিউ এওয়ে, পাখিটি অন্যত্র উড়ে গেছিল। অ্যান্ড স্যাট অন এ ট্রি, এবং একটি গাছের উপর বসেছিল। নাও ইট ইজ হ্যাপি, এখন ইহা খুব আনন্দিত, এবং বা এখন ইহা খুব সুখী। তাহলে তোমাদেরকেও এভাবে কমপ্লিট করতে হবে, বাক্সর মধ্যে লিখে কমপ্লিট করতে হবে। আমরা দেখে নিই তারপরে কোয়েশ্চন নম্বর 11-এ কী আছে। কোয়েশ্চন নম্বর 11 বলা হয়েছে ম্যাচ দি ওয়ার্ডস, ম্যাচ বলতে মিলাও, দি ওয়ার্ডস শব্দগুলিকে, দ্যাট বিগিন উইথ যেগুলি আরম্ভ হয়েছে, দি সেম সাউন্ড একই ধরনের উচ্চারণে, ম্যাচ দি ওয়ার্ডস দ্যাট বিগিন উইথ দ্য সেম সাউন্ড। এখানে কতগুলি আমরা ওয়ার্ড দেখতে পাচ্ছি, এই দুই দিকের যে ওয়ার্ডগুলি আছে, এই ওয়ার্ডগুলিকে আমরা মেলাবো, ম্যাচ করব, মেলানোকে বলা হচ্ছে ম্যাচ করা। কিন্তু দুই দিকের ওয়ার্ডগুলির সাউন্ড ওয়ার্ডটি বলার পরে যে সাউন্ডটি বের হয়, এই সাউন্ডটি একই রকমের হতে হবে। তাহলে আমরা দেখে নিই, প্রথম আছে এন ও হলো নো, এখানে আছে KNOW, এটিও নো, এটিও নো, প্রথমটি হলো না, তারপরে নো হলো
জানা বা চিনি তাহলে নো আর নো আমাদেরকে টান দিয়ে মেলাতে হবে এই দুটির সাউন্ড সেম সাউন্ড তারপরে কি আছে এট এ টি ই এট এট হলো খেয়েছিলাম আর এখানে আছে এট এট হলো এট হলো আট এই দুটির সাউন্ড সেম সাউন্ড তা আমরা মেলাবো এট আর এটকে তারপরে কি আছে হেয়ার হেয়ার বলতে এখানে হেয়ার হেয়ার এখানে আর এখানে হেয়ার এই হেয়ার হলো সোনা তো এই দুটি একই ধরনের সেম সাউন্ড মেলাবো তারপরে আছে ব্লু ব্লু হলো আকাশি কালারকে আমরা ব্লু বলি ব্লু ব্লু কোথায় আছে এদিকে আছে ব্লু এটি হলো ব্লু ব্লু দুটি সেম সাউন্ড এটিকে টান দিয়ে আমরা মেলাবো এই ব্লু হলো উড়েছিল বা প্রভাবিত হয়েছিল আর এই ব্লু হলো আকাশি কালার তারপরে কি আছে দেয়ার টিএচই আই আর দেয়ার 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 বলতে তাহারা এখানে হলো দেয়ার সেখানে সেম সাউন্ড দুইটি ওয়ার্ডের আমরা টান দিয়ে মেলাবো তারপরে কি আছে নিউ এন ই ডাব্লিউ হলো নতুন আর কে এন ই ডাব্লিউ নিউ হলো জানা বা চিনি কিন্তু সাউন্ড দুটির সেম নিউ নিউ টান দিয়ে আমরা মেলাবো তারপরে কি আছে টেল টি এ আই এল টেল হলো লেজ আর এখানে আছে টেল এ হল টেল হলো গল্প তো টান দিয়ে মেলাবো সেম সাউন্ড টেল টেল তারপর আছে এফ আর ফোর হলো জৈন্য আর এখানে হলো ফোর মানে চার ফোর ফোর তো টান দিয়ে আমরা মেলাবো এভাবে তোমরা টান দিয়ে মেলাবে সেম সেম সাউন্ড দেখে তারপর দেখে নিই নেক্সট কোয়েশ্চেন কী আছে কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ বলা হচ্ছে রিড পড়ো কোয়েশ্চেন নাম্বার টুয়েলভে বলা হচ্ছে রিড রিড মানে পড়ো তো একটু জুড়ে পড়বো এ বিগ অ্যানিমেল একটি বড় জন্তু বিগ বলতে বড় অ্যানিমেল জন্তু এ বিগ অ্যানিমেল দেখতে পাচ্ছি এটি একটি বিগ অ্যানিমেল এ স্মল অ্যানিমেল একটি ছোট্ট জন্তু এ স্মল অ্যানিমেল তারপরে দেখে নেই তারপরে আছে এ টল ট্রি এ টল ট্রি টল হলো লম্বা ট্রি হলো গাছ একটি লম্বা গাছ এ শর্ট ট্রি একটি ছোট গাছ এ শর্ট ট্রি তারপরে কি আছে দেখে নেই তারপরে আছে এখানে এ লাইট ফিদার লাইট হলো পাতলা ফিদার হলো পাক এ লাইট ফিদার একটি পাতলা পাক এ হেভি রক হেভি হলো খুব ভারী রক হলো পাথর এ হেভি রক একটি ভারী পাথর তারপরে কি আছে তারপর নিচে আছে এ সফট কাশিয়ন সফট হলো নরম এ সফট কাশিয়ন হলো গদি সোফার মধ্যে যে গদি থাকে এদেরকে বলা হয় কাশিয়ন এ সফট কাশিয়ন একটি নরম গদি এ হার্ড রড হার্ড হলো শক্ত রড এ হার্ড রড এটি হলো শক্ত রড তারপরে কি আছে নেক্সট আছে এ থিক বুক থিক হলো মোটা দেখেন বইটা কতটুকু মোটা এ থিক বুক একটি মোটা বই এ থিন বুক একটি পাতলা বই এ থিন বুক তোমরা এগুলি বারবার পড়বে তারপর অডিও রেকর্ডিং করে দেখবে তোমাদের উচ্চারণগুলো ঠিক হচ্ছে কি না তারপর আমরা দেখে নিই তারপরে কি আছে তারপরে আজকে আমরা এখানেই শেষ করে দিচ্ছি আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে